যে ম্যাথটা বলছিলাম, এখানে কিছুই না, মানে প্রত্যেকটা ডিস্কে ডিস্কে তোমার প্ল্যাটার কতগুলো আছে, 29 প্ল্যাটার আছে, আর প্রত্যেকটা প্ল্যাটারে তোমার 456 ট্র্যাক আছে, তাহলে টোটাল নাম্বার অফ ট্র্যাক কত হচ্ছে, ওটার সঙ্গে 29 এর সঙ্গে মাল্টিপ্লাই করে পেয়ে যাবো। আর টোটাল নাম্বার অফ সেক্টর, প্রত্যেকটা সেক্টরে ইচ ট্র্যাক হ্যাজ 345 সেক্টর, তো তার সঙ্গে 345 যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে নাম্বার অফ সেক্টরটা আমরা পেয়ে গেলাম। এবার সেই সেক্টর প্রত্যেকটা সেক্টরের জন্য তোমার বলা হয়েছে 112 কিলোবাইট তোমার স্পেস অকুপাই হচ্ছে, তো টোটাল কত কিলোবাইট হবে পুরোটার যদি আমরা একসঙ্গে মাল্টিপ্লাই করে দিই তাহলে পেয়ে যাবো। তো ওটাকে আমরা ডিভাইডেড বাই 1024 এই জন্যই করছি, কেন কি রেজাল্টটা আছে দেখো কিলোবাইটে, তো সেই কিলোবাইটে যে রেজাল্টটা আছে সেটাকে আমরা প্রথমে মেগাবাইটে নিয়ে এলাম, তারপর তোমার গিগাবাইটে, তো ডিভাইডেড বাই তোমার কি করতে হচ্ছে 1024 × 10। এবার যদি আমরা এটাকে টেরাবাইটে নিয়ে আসতে চাই তাহলে তোমার × 1024 আরেকটা মাল্টিপ্লাই করবো। তো এই পুরো ক্যালকুলেশনটা তোমরা নিজেরা বাড়িতে করে নিও একটুখানি, ঠিক আছে, তোমরা ক্যালকুলেশনটা বাড়িতে করে নেবে, বাড়িতে করে নিয়ে তারপর তোমার আউটপুটটা আমাকে দেখাবে এই কোশ্চেন সহ। তো নেক্সট দেখো যে নেক্সট যে সমস্ত অপারেশন গুলো আছে এগুলো আমি পরে বলবো, তোমাদের বুক থেকেই স্টার্ট করে দিচ্ছি দরকার হলে। প্রসেস ম্যানেজমেন্ট মানে কি না, আমরা যে প্রসেস গুলো দিই সেখানে তোমার অনেকগুলো পদ্ধতিতে হয়, তোমরা এখন এত ডিটেলস জানার দরকার, তুমি শুধু তোমাদের শুধু আমি একটা প্রসেস বলে যাচ্ছি, FCFS মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কথাটার অর্থ কি দেখো, এখানে যে ফার্স্টে এসেছে সেই ফার্স্টে তোমার সার্ভিসটা পাবে, বা বেসিক্যালি আমরা দেখবে কোনো কোনো জায়গায় যেখানে আমরা টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াই, বা লেটস সে লাঞ্চের জন্য হোস্টেল গুলোতে যখন লাঞ্চের জন্য বা ডিনারের জন্য আমরা যখন লাইনে দাঁড়াই প্লেট নিয়ে, তখন তোমার ওইখানে দেখবে বলা থাকে যে প্লিজ মেনটেন দ্য কিউ। কথাটার মানে কি না, যে ফার্স্টে এসেছে লাইনের ফার্স্টে যে আছে সে ফার্স্টে সার্ভিস পাবে, যেমন ধরো ট্রেনের টিকিট কাটার সময় যে ফার্স্টে লাইনে দাঁড়িয়েছে তাকেই আমরা নিশ্চয়ই আগে সার্ভিস দেবো, নাকি লাস্টে যে দাঁড়িয়েছিল সে আগে এসে টিকিট কাটতে পারবে, তো ফার্স্টে যে আছে তাকেই আমরা ফার্স্ট সার্ভিসটা দেবো। এটাকে আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ একটা প্রসেস বললাম, যেটা একদম প্রথমের দিকে যে সমস্ত কম্পিউটার সিস্টেম গুলো সেই কম্পিউটার সিস্টেমে ব্যবহার করা হতো। তো পরে আমরা LRU কিছু বলবে, LRU তারপর তোমার হচ্ছে অন্যান্য আরো অ্যালগোরিদম গুলো পরবর্তীকালে জানবো, অনেক ডাইনিং ফ্লোর ছিল এফআর প্রবলেম, এরকম অনেক প্রবলেম আছে। ফাইল ফোল্ডার ম্যানেজমেন্ট মানে আমরা এখানে যে ফাইল তৈরি করছি বা ফোল্ডার তৈরি করছি, ফোল্ডারকে এক জায়গা থেকে অন্য জায়গায় কপি করে নিয়ে যাচ্ছি। ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট মানে কি, আমরা এখান থেকে যে বলো ইয়ে কিছু বলবে, ইয়ে দেবাদিরা কিছু বলবে? হ্যাঁ স্যার, বলছি যে ওই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভার ওইটা হচ্ছে মানে আপনি লিখেছেন FCSC, তাহলে ওটা ফার্স্ট কাম ফার্স্ট FS হবে, হ্যাঁ FCFS ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ঠিক আছে FCFS হবে। তো এবার এখানে তো ফাইল ফোল্ডার ম্যানেজমেন্ট এই পার্টটাও তোমার পড়ছে। ফাইল ফোল্ডার ম্যানেজমেন্ট মানে কি না, এখানে যে সমস্ত ফাইল গুলো আছে সেগুলোকে কপি করার জন্য বা ফাইল গুলোকে অ্যারেঞ্জ করার জন্য আমরা যদি এরকম চাই যে শুধুমাত্র আলফাবেটিক্যাল অর্ডারে শর্ট করে দেখতে চাইছি, ঠিক আছে, তো সেই ম্যানেজমেন্ট গুলো অপারেটিং সিস্টেমের কাজ হয়ে গেল। তারপর ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট, আমরা কিবোর্ড মাউস থেকে যে সমস্ত ইনপুট দিচ্ছি এবং আমরা ডিসপ্লের সাহায্যে বা প্রিন্টারের সাহায্যে আউটপুট পাচ্ছি, এর ম্যানেজমেন্টের কাজটাও তোমার অপারেটিং। তাহলে আলটিমেট অপারেটিং সিস্টেম যদি বলা হয়, অপারেটিং সিস্টেম একটা ফার্স্ট রোল অ্যাক্ট করছে একটা কম্পিউটার সিস্টেমের ক্ষেত্রে, যেখানে সমস্ত রিসোর্সেস গুলো এবং সমস্ত যে ডিভাইসেস গুলো সেই ডিভাইসেস গুলোকেও ম্যানেজ করছে। ক্লিয়ার? এবার ইয়ে দেবাদিদা বলো তো তোমাদের চ্যাপ্টারে প্রথমে কি আছে একদম? আমি একটু হেডফোনটা লাগাই। বলো copying data from one drive to another, একটা ড্রাইভ থেকে অন্য ড্রাইভে আমরা কিভাবে কপি করব সেটা জানতে চাইছে। দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে তোমার কি না,
এটা তোমাদের চ্যাপ্টার 2 টা আমি শুরু করলাম, কেমন? দেখো এটা অনেক ভাবে আমরা করতে পারি, আমরা শর্টকাট প্লাস লং, এমনি তোমরা জানোই এটা একটা ড্রাইভ থেকে অন্য ড্রাইভে কিভাবে কপি করে পেস্ট করব, ঠিক আছে? এটা স্বস্তিকা এটা চ্যাপ্টার 2 টা স্টার্ট করলাম। হ্যাঁ, অপারেটিং সিস্টেমের রেকর্ডটা তুমি দেখবে, দেখবে বুঝতে পারবে চ্যাপ্টার 2 এর একদম ফার্স্ট কোশ্চেন যে কপি করছি একটা ফাইল বা ফোল্ডারকে একটা ড্রাইভ থেকে অন্য ড্রাইভে কিভাবে করব, সেটা একটু দেখো। তো এখানে দেখো যে ফার্স্টে আমি এখানে স্টেপ লিখলাম, তোমরা এগুলো কপি করে রেখে দাও, প্র্যাকটিক্যালি যে এগুলো সেগুলো কপি করে সিলেক্ট দ্য ফাইল, কেউ কিছু বললে মিউটটা অফ করে বলে দেবে, রেজ হ্যান্ড করার দরকার নেই, ঠিক আছে? হ্যালো স্যার, বলো সোহম, বলো। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি স্যার, আমরা যে এইচটিএমএলটা করি না, হ্যাঁ, যেটা আমরা এইচটিএমএলটা প্রোগ্রামিংটা করি, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ, ওইটা কি কোন টাইপ অফ ল্যাঙ্গুয়েজ? ওটা তোমার কি বলতো, ওইটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আর এটা তোমার কি বলতো ইন্টারপ্রিটার বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন ধরো এইচটিএমএল এ যদি আমরা এরকম করি যে একটা জায়গায় হয়তো কোনো ভুল করলাম, লেটস সে আমি হয়তো বি এটা এটা করলে বোল্ড হয়, তো আমি বি ও এল ডি এরকম লিখে দিলাম, তার মানে কি এটা ভুল হচ্ছে বা ট্যাগটা ভুল লিখলাম হয়তো, তো ওই লাইনটা বাদ দিয়ে মানে বোল্ডটা হবে না, মানে বোল্ড এই এফেক্টটা না পড়ে পরের যে লাইনগুলো আছে সেগুলোকে এক্সিকিউট করে যাবে। সেই জন্য এটাকে ইন্টারপ্রিটার বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলছে। ইন্টারপ্রিটারের ক্ষেত্রে কি হয়, আমি বলেছিলাম যে সিনট্যাক্সের কোনো প্রবলেম নেই, মানে যদি কোনো একটা লাইনের সিনট্যাক্সের কোনো ভুল করছি তাহলে ওই লাইনটার যে সিনট্যাক্স সেটার জন্য যে আউটপুটটা আসার কথা ছিল সেই আউটপুটটা না এসে পরের লাইনগুলোর জন্য যে আউটপুটটা হওয়ার দরকার সেই আউটপুটগুলো আমাকে দেখাবে, বোঝা গেছে? আর এটা তোমরা দেখো জানো, তবুও আমি একবার স্টেপ গুলো বলে দিচ্ছি। ফার্স্টে আমরা কি করলাম না, হ্যাঁ বলো বলো সোহম, বলছি যে ইভার এর কম্পিউটার সিস্টেম থেকে মানে এইচটিএমএল ভুল হয়েছে, মানে যে কোনো ইন্টারপ্রিটার বেসড কম্পিউটারে মানে প্রোগ্রামিং এ ভুল হয়েছে, তো ওইটা তো বলবে যে এখানটা ভুল হয়েছে, তাহলে ওটাকে কিভাবে না, এটা এটা তোমার কি বলতো ডিপেন্ড করছে, মানে আমরা আমরা যখন এইচটিএমএল করছিলাম, এইচটিএমএল করার সময় কি বলতো কি ইউজ করছিলাম বলতো, যে আমরা লেটস সে নোটপ্যাড ইউজ করে করছিলাম। তো যখন নোটপ্যাড ইউজ করে করছো ইটস জাস্ট অ্যান এডিটর, ওকে? তো ওর নিজস্ব কোনো এরকম এরকম কোনো তোমার ফেসিলিটি নেই যেখানে তোমার কি করবে না, যে কোন লাইনটাতে ভুল হয়েছে সেটা তোমার ডিবাগ করে দেখাতে পারবে, ঠিক আছে? যেমন কম্পাইলার বেসড, যেমন তুমি ধরো কিউবেসিক করছো বা তুমি লেটস সে লোগো করছো, লোগো তো হয় না, মানে তোমার কিউবেসিক বা পরে যখন কম্পাইলার বেসড প্রোগ্রামিং গুলো করবে সি সি প্লাস প্লাস জাভা, এইখানে তুমি কোন লাইনটাতে ভুল করলে মানে ওর সিনট্যাক্স যেরকম সেই লাইনটাতে যদি তুমি ভুল করছো ওই লাইনটা ও দেখিয়ে দেবে, সেটা কম্পাইলার বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার ইন্টারপ্রিটার বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও এটা করা যায়, কিন্তু তার জন্য একটা পার্টিকুলার সফটওয়্যারকে ব্যবহার করতে হবে। যেমন ধরো সাবলাইম টেক্সট, তারপর তোমার অন্যান্য যে ক্রিয়েটর প্রো, এরকম কিছু সফটওয়্যার আছে যেখানে বলে দেবে যে এই লাইনটাতে তোমার ভুল আছে, ঠিক আছে? কিন্তু তোমরা যেহেতু বিগিনার্স ছিলে, মানে ফার্স্টেই যখন আমরা প্রোগ্রাম করি সেখানে আমি 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 এইটা চাই যে স্টুডেন্টরা যাতে করে নিজেরাই আইডেন্টিফাই করতে পারে কোন জায়গাটায় সে ভুল করছে, ঠিক আছে? তো তার জন্য আমি নোটপ্যাড দিয়ে করেছিলাম। তাতে একটা সুবিধা কি হবে না, তুমি প্রথমে বুঝতে পেরে গেলে যে আমার এই জায়গাগুলোতে ভুল হচ্ছে, আমাকে এই জায়গাগুলোকে আপডেট করতে হবে, বোঝা গেল সোহম? সোহম বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো এখানে বলেছি যে একটা ফোল্ডার থেকে আমরা হচ্ছে একটা সরি কি বলেছে কপি এ কপি ফাইল অর ফোল্ডার ফ্রম ওয়ান ড্রাইভ টু আনাদার, তো ইউ জাস্ট হ্যাভ টু ওপেন ওপেন দ্য ড্রাইভ
first hello copy corner hai select the file or folder right click on the file folder right click on file or folder select copy from the pop up menu এটার instead of doing this you can also press the shortcut key that is ctrl plus c ctrl plus c এটা আমরা press করতে পারি কারণ control c হচ্ছে copy এর জন্য shortcut key now open the destination drive let's say d drive ami eta practically kore dekhachi right click and select paste option from drop down সরি ড্রপ ডাউন এটা পপ আপ মেনু হবে স্যার বলো স্যার পপ আপ মেনুটা কি পপ আপ মানে আমরা এখন ডেস্কটপের উপর যখন রাইট ক্লিক করি রাইট ক্লিক করার পর যে মেনুটা আসে এটাকে বলছে আমি দেখাচ্ছি একটু দেখো এই যে রাইট ক্লিক করলাম এই যে মেনুটা আসছে না এই মেনুটাকে পপ আপ মেনু বলছি ঠিক আছে যেমন এই যে আমি ছবিটার উপর রাইট ক্লিক করলাম এই যে এই মেনুটা এডি মেনু বারটা যেটা আসছে এটাকে আমরা পপ আপ মেনু বলছি তো এখানে এটা বলেছে দেখো যে একটা ড্রাইভ থেকে অন্য ড্রাইভে তো সবার কপি করা হয়েছে এটা না স্যার তো এইখানে দেখো যে আমরা আমি যেমন ফার্স্টে স্যার হয় স্যার আমার লাস্ট লাইনটা কপি করা হয় আমি দিচ্ছি আরেকবার দিচ্ছি তো এখানে দেখো যে সফটওয়্যার এইখানে সফটওয়্যারের মধ্যে তোমার আমি একটা লেটস সে এখানে সিজিসি অফিশিয়াল বলে একটা ফোল্ডার আছে সেখান থেকে আমি একটা ফাইল যে কোন একটা ফাইল নিয়ে নিলাম এখানে লেটস সে এই যে এবিসি বলে একটা ফাইল আছে তো আমায় কি করতে হবে ওপেন দা ড্রাইভ ফার্স্ট বলেছি তারপর এটার উপর রাইট ক্লিক করতে বলা হয়েছে রাইট ক্লিক করে আমি এখান থেকে কপি করব ওকে কপি করলাম কপি করার পর এটা হলো এটা হচ্ছে আমার সোর্স ড্রাইভ যেখান থেকে আমি নিচ্ছি এবার আমি এটাকে ক্লোজ করার পর আবার ডেস্টিনেশন ড্রাইভে চলে যাব ডেস্টিনেশন ড্রাইভে চলে যাব দেখো যে ডেস্টিনেশন ড্রাইভটা আবার সেই ডিস পিসি থেকে ওপেন করছি ওপেন করার পর আমি ধরো এই সফটওয়্যার এই ফোল্ডারটার মধ্যে এই সরি এই ড্রাইভটার মধ্যে তার ড্রাইভ কোনগুলোকে বলছে এই যে সি ড্রাইভ ডি ড্রাইভ ই ড্রাইভ এফ ড্রাইভ এগুলোকে আমরা ড্রাইভ বললাম এইগুলো এইগুলো লোকাল ডিস্ক এইভাবে লেখা থাকে তো পরে তুমি চেঞ্জও করতে পারো রিনেম করতে পারো তো আমি এটাকে ওপেন করলাম এটা ডেস্টিনেশন এবার এখানে গিয়ে রাইট ক্লিক করার পর পেস্ট অপশনটা চুজ করলে আর এই যে মেনুটা অ্যাক্টিভ হচ্ছে এটাকে আমরা পপ আপ মেনু বলছি বুঝতে পারলাম নেক্সট কোশ্চেন কি আছে গো দেবাদিতা আনমিউট করো আনমিউট মুভিং ডাটা ফ্রম ওয়ান ড্রাইভ টু অ্যানাদার আরে বাবা বলো তো ওইটাই করলাম তো একটা ড্রাইভ থেকে অন্য ড্রাইভে তোমার ডেটা কপি করলাম পরেরটা এটাই আছে তারপর কি আছে আচ্ছা মুভিং ডেটা বিটুইন স্টোরেজ ডিভাইসেস আচ্ছা মানে তোমার স্টোরেজ ডিভাইস মানে কি বলতো যে আমার হার্ড ডিস্কের মধ্যে যে ডেটাটা আছে সেটা তোমাকে পেন ড্রাইভের মধ্যে কপি করতে হবে তো সেটা কিভাবে করব আমি 1 মিনিট জাস্ট আসছি পেন ড্রাইভটা নিয়ে
দেখো এমনি আমরা জানি পেন ড্রাইভের মধ্যে কিভাবে কপি করতে হয় সেটা আমরা জানি, তো ফার্স্ট অফ অল তোমাকে কি না আমাদের আমাদের দেখতে হবে যে যদি আমরা ডেস্কটপ ইউজ করি, ডেস্কটপের একদম সামনের যে পোর্ট গুলো আছে সামনের পোর্টে দেখবে ইউএসবি পোর্ট, যেগুলোকে বলছি সেই ইউএসবি পোর্টে আমরা দেখলাম, বা তোমার ল্যাপটপেও দেখবে সাইডে তোমার ইউএসবি পোর্ট গুলো থাকে। তো আমি ইউএসবি পোর্টের মধ্যে এটাকে ইনজেক্ট করলাম। আমি আগে প্রসিডিওরটা দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দেওয়ার পর তারপর তোমাদের এ করছি। তো এটা করার পর তুমি কি করবে, দিস পিসি এই এই যে মানে কোন কোন জায়গায় দেখবে শুধু মাই কম্পিউটার, যদি এক্সপি এ হয় 7 এ যদি থাকে সেখানে শুধু কম্পিউটার থাকে, আর উইন্ডোজ 10, এইটা উইন্ডোজ 10 আছে ল্যাপটপে, তো উইন্ডোজ 10 বা তার পরের ভার্সন গুলো দিস পিসি বলে লেখা। তো দিস পিসি এটাকে ওপেন করলাম, এখানে দেখো যে স্যার শোনা যাচ্ছে না, আওয়াজটা বিরাট ডিসপ্লে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখছি কেউ একজন এ পড়ে রেখেছে, ওইসে কি মিউট করো। তো এখানে দেখো যে তোমার যে এর যে পার্ট গুলো আছে, লেটস সে এখানে যে ড্রাইভ গুলো আমরা দেখতে পাচ্ছি না, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, এরকম ছিল আমার চারটে ড্রাইভ ছিল। এখানে দেখো একটা এক্সট্রা ড্রাইভ এসেছে, যেটা আমার নামটা লেখা আছে এখানে। তো এখানে গিয়ে আমি এটার উপর ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করলে এটা ওপেন করতে পারবো। এখানে সমস্ত কি না যেগুলো আমার পেন ড্রাইভের মধ্যে ফাইল ফোল্ডার গুলো আছে সেগুলো দেখতে পাবো। এখানে যেটা বলেছে যে আমাকে, আমি ধরো একটা ফাইল ক্রিয়েট করেছি হার্ড ডিস্ক এর মধ্যে আছে, সেই হার্ড ডিস্ক এর ফাইলটাকে কিভাবে পেন ড্রাইভের মধ্যে নেবো, দিস ইজ দ্য কোশ্চেন। তো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু কপি দ্য ফাইল ফ্রম, আমি ধরো সফটওয়্যারের মধ্যে আছে এটা এবিসি, এই ফাইলটাকে আমি কপি করতে চাইছি। ইউ জাস্ট হ্যাভ টু রাইট ক্লিক অন ইট অ্যান্ড কপি ইট অ্যান্ড দেন ওপেন দ্য পেন ড্রাইভ, পেন ড্রাইভ ড্রাইভ। দেখো পেন ড্রাইভ যে এখানে দেখো ড্রাইভ গুলো আছে সি ডি ই এফ এরকম ভাবে আছে, তো হার্ড ডিস্ক এর ড্রাইভ গুলো শেষ হওয়ার পরে যেটা আছে মানে লেটার যেটা, সেই লেটারটা দিয়ে তোমার ড্রাইভটা আসবে, পেন ড্রাইভের ড্রাইভটা। তো এখানে গিয়ে এটাকে আমরা কি বললাম না এক্সটার্নাল সোর্স আর কি, এক্সটার্নাল স্টোরেজ সোর্স। তো এইখানে গিয়ে আমরা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে পেস্ট বাটনে ক্লিক করে দিলাম, তাহলে তোমার কি হবে না এই যে ডেটাটা এখানে এসে পৌঁছে যাবে, বুঝতে পারা গেছে? তো এটা স্টেপটা আমি এভাবে লিখে দিচ্ছি, এবার দিতে আরেকবার কোশ্চেনটা বলো তো। মুভিং ডেটা বিটুইন স্টোরেজ ডিভাইসেস, স্যার ওর কথাটা শুনতে পেলাম না, আরেকবার রিপিট করে আমি লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি আমি। মুভিং ডেটা বিটুইন স্টোরেজ ডিভাইসেস, ঠিক আছে। তো ইনসার্ট ইওর, এটা সবসময় যে পেন ড্রাইভ হতে হবে এমন কোনো মানে নেই, তোমার মেমোরি কার্ড হতে পারে বা এক্সটার্নাল হার্ড ডিস্ক হতে পারে। তো আমি এইভাবে লিখছি ইনসার্ট ইওর এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস, ইনসার্ট ইওর এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস ইউজিং USB port. Open the drive from where you want to copy the file, a file or folder. Select the file or folder, right click from pop-up menu, copy it arrow diye likho open the
external storage right click from pop up menu click on paste click on paste option ঠিক আছে তাহলে এটা দিয়ে কি হয়ে যাবে না কপি পেস্ট আমরা করতে পারবো তো এটা কি হলো না এক্সটারনাল স্টোরেজ ডিভাইসের সঙ্গে যখন আমরা এটা করব তখন এইভাবে করব তারপর কি আছে দেবাদিতা বলো তো এগুলো বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় মানে খুব ইজি একটা জিনিস অলরেডি তোমরা এগুলোর অ্যাপ্লিকেশন করতে শুধু আমি স্টেপগুলো লিখে দিই বলো বার্নিং আ সিডি ডিভিডি সিডি মানে আর ডিভিডি বার্নিং সিডি অর ডিভিডি তো এটার জন্য দেখো যে সিডি আর ডিভিডি প্লেয়ার দরকার বার্নিং এই টার্মটার অর্থ কি না এই জায়গাটা যে বলেছে বার্নিং মানে এখানে কিন্তু তোমার মানে জ্বালিয়ে দেওয়া এরকম ব্যাপারটা নয় অ্যাকচুয়াল তোমার কি হয় আমরা যখন সিডি বা ডিভিডি এটাকে যখন তোমার এর মধ্যে যখন কোনো কিছু স্টোর করতে আইছে যেমন পেন ড্রাইভে স্টোর করার জন্য কি হলো পেন ড্রাইভ হচ্ছে ম্যাগনেটিক মিডিয়া সেখানে সেটাকে স্টোর করার জন্য কোনো অসুবিধাই নেই তোমার কি করতে হবে না শুধু কপি করলাম একটা ড্রাইভ থেকে আর পেস্ট করে দিলাম যেটা আমি এক্ষুনি দেখালাম তোমাদের কিন্তু তোমার আগে কি হতো তোমার পেন ড্রাইভ আসেনি আমরা যখন কলেজ টলেজে পড়তাম বা যখন স্কুলে পড়তাম তখন তোমার কি না পেন ড্রাইভের কনসেপ্টে ছিল না তখন তোমার যেটা ছিল সেখানে তোমার সিডি বা ডিভিডি এইগুলোকে নিয়ে তোমার কাজ করা হতো ঠিক আছে তো সিডি বা ডিভিডিতে এই সিডি বা ডিভিডিতে আমরা ডেটাকে স্টোর করব কিভাবে তার জন্য যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে বার্নিং বার্নিং মানে কি না লাইট ইউজ করা হয় মানে এখানে সিডি বা ডিভিডি এইগুলোকে আমরা অপটিক্যাল মিডিয়া বলছি মানে মেমোরির যে বিভিন্ন মেমোরির যে ডিফারেন্সিয়েট আমরা করেছি আমরা প্রাইমারি মেমোরি সেকেন্ডারি মেমোরি এভাবে জেনেছি তো তার সঙ্গে কিছু ডিভাইসেস থাকে যে ডিভাইসেস গুলোকে আমরা বলছি অপটিক্যাল মিডিয়া তো সেই অপটিক্যাল মিডিয়ার মধ্যে সিডি আর ডিভিডি পড়ছে সিডি বা ডিভিডি এটাকে যখন রাইট করবো এটা যখন তোমরা এখানে আসবে আমি একদিন রাইট করে দেখিয়ে দেবো ঠিক আছে এই ল্যাপটপটার সঙ্গে নেই আবার তোমাদের মানে ভিডিও থ্রু দিয়ে এটা দেখানোও সম্ভব না এখানে তো শুধু এটাই দেখতে পাচ্ছ তো সেখানে তোমাদের একদম সামনাসামনি আমি দেখিয়ে দেবো ঠিক আছে শুধু এইটুকুনি মনে রাখো আমরা সিডিটা ইনসার্ট করলাম ইনসার্ট করার পর যখন সিডিটা রিড হয় রিড হওয়ার সময় নিচ থেকে একটা তোমার রে পড়ে রে অপটিক্যাল অপটিক মানে লাইট তাই তো সেই লাইট পড়ে আবার রাইট করার সময় মানে ওই ওই সিডিটার মধ্যে যদি ব্ল্যাঙ্ক সিডি থাকে বা ব্ল্যাঙ্ক ডিভিডি থাকে তার মধ্যে যদি কোনো কিছু রাইট করতে হয় কোনো কিছু কপি করার দরকার বেসিক্যালি রাইট মিন্স কপি করা মানে আমরা যেমন পেন ড্রাইভের মধ্যে কপি পেস্ট করে দিলেই কপি হয়ে যায় সেরকম এইখানে কপি পেস্ট করার জন্য ইউ জাস্ট হ্যাভ টু বার্ন ইট বার্ন মানে কি অপটিক্যালি তোমার ওর মধ্যে রে ফেলে ডেটাগুলোকে স্টোর করে দেওয়া দেখো যেমন ধরো আমরা এর উপর রাইট ক্লিক করলে এখানে বার্নের একটা অপশন থাকবে এখানে দেখাচ্ছে না কেন কি আমার এই এই যে ল্যাপটপটা আমার আমি ইউজ করছি এই মুহূর্তে সেটার সঙ্গে তোমার ডিভিডি রাইটার যেটাকে বলে যে সফটওয়্যার সেই সফটওয়্যার সরি ডিভিডি রাইটার সফটওয়্যার না ডিভিডি রাইটার যে ডিভাইস বা সিডি রাইটার যে ডিভাইস সেই ডিভাইসটা লাগানো নেই ঠিক আছে সেই জন্য তোমার দেখানো যাচ্ছে না কিন্তু তোমরা এটা এখানে যখন আসবে আমি দেখাবো তো শুধু এইটুকুনি মনে রাখো যে আমরা যখন কোনো ডেটাকে বার্ন করতে চাইছি বা কোনো ডেটাকে সরি আমরা এখন কোনো ডেটাকে সেভ করতে চাইছি কোথায় সেভ করতে চাইছি না একটা সিডি বা ডিভিডির মধ্যে স্টোর করতে চাইছি বা সেভ করতে চাইছি তখন আমায় কি করতে হবে সিডি বা ডিভিডিকে বার্ন করতে হবে ইউজিং সাম সফটওয়্যার লাইক নেরো বলে একটা সফটওয়্যার আছে হ্যাঁ নেরো নেরো সিক্স নেরো সেভেন নেরো টেন এরকম একটা সফটওয়্যার হয় যে সফটওয়্যার ইউজ করে আমরা কি করতে পারি ডেটাকে একটা সিডি বা ডিভিডির মধ্যে রাইট করতে পারি ক্লিয়ার রাইট মানে কপি করা বা সেভ করে রাখা এটা মাথায় ঢুকেছে সবার আর এটার অ্যাপ্লিকেশনটা মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেটা সেটা আমরা আমাদের এখানে যখন তোমরা আসবে আমি এখানে একটা ডিভিডি তোমাদের রাইট করে দেখিয়ে দেবো ঠিক আছে যে কিভাবে হচ্ছে রাইটটা নেক্সট বলো দেবাদিতা বলো মুভিং ডেটা ফ্রম পেন ড্রাইভ ফ্রম আ পেন ড্রাইভ হ্যাঁ এটা বলে দিয়েছি অলরেডি মানে এটা তোমার উল্টোটা হবে আর কি সেই একই জিনিস মানে এটা কি বলতো আর বলছি না মানে যেটা বলা হয়েছে যে কপি পেস্ট করলেই হবে হ্যাঁ কপি পেস্ট করলেই হবে সেটা যেমন তোমার হার্ড ডিস্ক থেকে কপি করে পেন ড্রাইভে পেস্ট করেছিলাম এখানে পেন ড্রাইভ থেকে কপি করে হার্ড ডিস্কে পেস্ট করতে হবে এটা বুঝতে কোনো অসুবিধা হবে না
বলো নেক্সট বলো Working with multiple applications. আচ্ছা ওয়ার্কিং উইথ মাল্টিপল অ্যাপ্লিকেশন ভেরি ইন্টারেস্টিং পার্ট এখানে যেমন দেখো আমি এখানে কি করছি তোমরা এই জায়গাটা খেয়াল করো যদি এটার জন্যই তোমার কি না আমরা যে ওএস টা ইউজ করছি মানে উইন্ডোজ 10 উইন্ডোজ 7 এই ওএস ইউজ করছি একে মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম বলা হয় মাল্টিটাস্কিং মানে কি এট এ টাইম সে অনেকগুলো কাজ করতে পারে ঠিক আছে মাল্টিটাস্কিং কেন বলা হচ্ছে সে এট এ টাইম অনেকগুলো কাজ করতে পারে বা একসঙ্গে অনেকগুলো অ্যাপ্লিকেশনকে রান করাতে পারে ঠিক আছে তো সেটা কিভাবে হতে পারে দেখো আমি এখানে যেমন দেখো এমএস ওয়ার্ড ওপেন করা আছে এখানে দেখো ফোল্ডার ওপেন করা আছে এখানে তোমার গুগল ক্রোম ওপেন করা আছে এখানে তোমার ক্লাউড মিটিং যেটা সেটা চলছে মিটিং কন্ট্রোল তো আমরা উইন্ডোজ কি আর ট্যাব এটা যদি প্রেস করে আমি প্রেস করে দেখাচ্ছি দেখো তোমাদের বা তুমি অল্ট প্লাস ট্যাব এটা প্রেস করলেই এই দেখো আমি এখান থেকে এখানে চলে এলাম আবার এইখান থেকে এখানে চলে এলাম এইভাবে কি করতে পারি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারি ঠিক আছে তো এটা তো মুভ করার ব্যাপারটা বললাম মাল্টিটাস্কিং কথাটার অর্থ হচ্ছে কি না আমরা একসঙ্গেই একটা কম্পিউটার সিস্টেমের মধ্যে একসঙ্গে অনেকগুলো অপারেশনকে পারফর্ম করতে দিতে পারি লেটস সে এই মুহূর্তে আমার এই ল্যাপটপে যে অ্যান্টিভাইরাস আছে সেটা আপডেট হচ্ছে তো আমি তোমাদের সঙ্গে দেখো ভিডিও আমি তোমাদের দিকে দেখো ভিডিও আমার যে ডেস্কটপ আমার যে ল্যাপটপের যে স্ক্রিন আছে সেই স্ক্রিনটাকে শেয়ার করছি সেই সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে ভিডিওতে কথাও বলতে পারছি তাই তো আবার কি না এইখানে যদি আমি কোনো মুভি ডাউনলোড করতে চাই বা কোনো একটা লেকচার আমার ডাউনলোড করার ইচ্ছে হলো তো সেই ডাউনলোডও আমি বসে দিতে পারি তার মানে কি একসঙ্গে অনেকগুলো অপারেশনকে সে পারফর্ম করছে এবং এইখানেও যেটা হচ্ছে দেখো এই মুহূর্তে আমার মেশিনের মধ্যে এগুলো ওপেন হয়ে আছে তো এখানেও দেখো একসঙ্গে অনেকগুলো অপারেশনকে পারফর্ম করতে পারছে আর এটা করার জন্য আমরা উইন্ডোজ কি প্লাস ট্যাব বা অল্ট প্লাস ট্যাব এই দুটো কি প্রেস করে আমরা একটা থেকে অন্যটাতে অপারেট করতে পারি মানে এই অল্ট ট্যাব প্রেস করলাম ধরো এখানে চলে এলাম আবার যেটা তোমার যাওয়ার দরকার এইভাবে আমরা মুভ করতে পারি ঠিক আছে বাকি বল আচ্ছা তোমাদের আমি একটু এটা বলে দিই হ্যাঁ কোশ্চেন গুলো বলে দিই সেই মানে যেগুলো তোমরা করবে অ্যাসাইনমেন্টে অ্যাসাইনমেন্টে যেগুলো করবে ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি আজকে এটা এই পর্যন্তই রাখছি নেক্সট দিন তোমাদের হচ্ছে বাকি অংশটা পুরোটা কমপ্লিট করব কারো কোনো ডাউট আছে কি এই পর্যন্ত খুব সহজ জিনিস ছিল অসুবিধা হওয়ার কথা নয় যারা বাংলা মিডিয়ামের আছে তারা একটু পরে আসবে 9:45 এর দিকে আসবে একটু অফ এ করো না ডিসকানেক্ট করো না স্যার বলো একসঙ্গে অনেকগুলো অপারেশনকে পারফর্ম করতে পারি যেমন আমি এখানে ধরো কোনো একটা অ্যান্টিভাইরাসকে আপডেট করছি লেটস সে আমি কোনো একটা আমি একটা অ্যান্টিভাইরাস আপডেট চলছে লেটস সে আমি তোমাদের এইখানে যে এমএস ওয়ার্ড ইউজ করে টাইপ করছি তোমাদের সঙ্গে ভিডিও চ্যাট করছি বা এইখানে তোমার কোনো কিছু একটা ডাউনলোড চলছে তো একসঙ্গে এরকম যখন অনেকগুলো অপারেশনকে পারফর্ম করবে তখন তাকে আমরা বলছি মাল্টিটাস্কিং এবং এটা কে করছে অপারেটিং সিস্টেম
আমি অপারেটিং সিস্টেম সম্বন্ধে প্রথমেই ওই জন্য বলেছি যে ওই অপারেটিং সিস্টেম পার্টটা না জানলে আমাদের এই চ্যাপ্টারটা বুঝতে অসুবিধা হতো, জানেন, সেই জন্য এই জায়গাটা আমি বলেছিলাম। স্যার আর কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার বলো টপিক 1 একটা একটু বুঝিয়ে দেবেন। টপিক 1 হ্যাঁ টপিক 1 এ কি আছে দেখে নিচ্ছি। হ্যাঁ টপিক 1 এ কি আছে যে বলেছে যে কপি ফাইল আর ফোল্ডার ফ্রম ওয়ান ড্রাইভ টু অ্যানাদার, মানে একটা ড্রাইভে স্যার ওটা একটু প্র্যাকটিক্যাল করে দেখাতে পারবেন? প্র্যাকটিক্যালটাই দেখাচ্ছি। এখানে দেখো যে তোমার আমরা ফারস্টে কি করলাম না, এই যারা বাংলা মিডিয়ামে জয়েন করে গেছো না, হ্যাঁ তোমরা একটু ওয়েট করে যাও, তোমরা 40 তোমরা হচ্ছে ক্যান্সেল করে দাও, হ্যাঁ নিজেরাই রিমুভ হয়ে যাও, 45 এ আসবে 45 এ। আজকে প্রথমের ক্লাসটা একটু দেরি হয়েছে তো ওই জন্য তোমাদের 45 থেকে বলেছি, দেখো গ্রুপে বলেছে। তো এইখানে দেখো যে সরি যেটা বলছিলাম, নাহলে শুনলে শুনতে পারো এটা তোমাদের কাজে লেগে যাবে। তো এখানে দেখো যে আমি একটা ড্রাইভে ধরো এখানে এই ড্রাইভটা ওপেন করলাম, ওপেন করার পর এখানে যে ফাইলটা আছে সেই ফাইলটাকে কপি করতে চাইছি, রাইট ক্লিক কপি। তাহলে ফার্স্টে আমরা ড্রাইভ ওপেন করলাম, ড্রাইভ সরি ফার্স্টে আমরা ডিস্ক পিসি ওপেন করার পর ড্রাইভটা ওপেন করছি, ড্রাইভের মধ্যে যে ফাইলটা ছিল সেটাকে কপি করলাম। কপি করার পর এবার যেই ড্রাইভটা আমার দরকার সেটাতে গেলাম, ধরো আমার মনে হলো যে পার্সোনাল এই ড্রাইভে যাব, এই ড্রাইভে আমি পেস্ট করব, তো এটার উপর গিয়ে রাইট ক্লিক করে পেস্ট বাটনে ক্লিক করব, তাহলে তোমার কি হবে না ওইখান থেকে এখানে আমরা মুভ করতে পারব। বেসিক্যালি একটা ড্রাইভ থেকে অন্য ড্রাইভে কিভাবে কপি পেস্ট করা যায় সেটার জন্য এই বলে এই টাস্কটা বা এই টপিকটা দেওয়া হয়েছে। বোঝা গেছে? সস্তিকে বুঝতে পেরেছি? হ্যাঁ বলো কোশ্চেন বলো, একজন একজন করে বলো। স্যার পোর্টেবল মিডিয়া মেশিন মানেটা কি? পোর্টেবল মিডিয়া মেস প্লেয়ার, পোর্টেবল মিডিয়া প্লেয়ার যেমন তোমার ইয়ে হতে পারে, লেটস সে আমরা যে আইপ্যাড গুলো ইউজ করি সে আইপ্যাড হতে পারে, এইগুলো তোমার। হ্যালো স্যার। হ্যাঁ পাঠান। হ্যাঁ হ্যাঁ পাঠান। তো এখানে দেখো যে তোমার হ্যাঁ আমরা যে আইপ্যাড ইউজ করছি বা তোমার পোর্টেবল যে সমস্ত আমরা যে স্মার্ট ওয়াচ গুলো ইউজ করি না সেগুলো প্রত্যেকটাই তোমার পোর্টেবল মাল্টিমিডিয়া ডিভাইস। আর বলো স্যার। স্যার বলো বলো শুনছি। স্যার টপিক 3 এ বার্নিং লেখা আছে, তারপরে ওই নেরোটা কি ওটা एग्जांपल? নেরোটা হচ্ছে কি বলতো সফটওয়্যারটার নাম, যে সফটওয়্যারটা ইউজ করে আমরা কি করতে পারবো, মানে নেরো একটা সফটওয়্যার হলো একটা ইউজ করে মানে বেসিক্যালি দেখো আমরা তো সিডিটাকে বার্ন করতে চাইছি বা সিডির মধ্যে কপি করতে চাইছি, তো ডিরেক্ট তোমার কিন্তু হার্ডওয়্যার কম্পোনেন্টকে আমরা কখনোই অ্যাক্সেস করতে পারবো না। তো যখনই আমরা কোনো হার্ডওয়্যার কম্পোনেন্টকে অ্যাক্সেস করতে চাইবো ইট হ্যাভ টু গো থ্রু এ সফটওয়্যার, ওকে? তো সেই সফটওয়্যারটা হচ্ছে নেরো। নেরো একটা সফটওয়্যার হলো যে সফটওয়্যারটা ইউজ করে আমরা ওই কপির কাজটা করতে পারবো। বুঝতে পারলাম? এই ওয়েসি কি সব বুঝতে পারছো? ঠিক আছে আর কারো কোনো ডাউট থাকলে বলো। ইয়ে কি বলে সৌমলি বুঝতে পারছো তো সব? সৌমিক সৌমিকের কোনো ডাউট আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মিটিং এন্ড করছি। তো তোমাদের আমি কোশ্চেন যেটা অ্যাসাইনমেন্ট যেটা সেটা আমি গ্রুপে দিয়ে দেবো, কারণ পরের ক্লাসের টাইম হয়ে গেছে, তো আমি ক্লাসটা নিয়ে নিই, আমি তোমাদের দুপুরের দিকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যে তোমরা উইকেন্ডের মধ্যে কমপ্লিট করে তোমরা সাবমিট করবে, ঠিক আছে? ফার্স্ট চ্যাপ্টার থেকে ফার্স্ট চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো ছিল সেখান থেকে এমসিকিউ টাইপই কোশ্চেন আমি দেবো, সেখানে তোমার দেখবে কিছু শর্ট ডেফিনেশন থাকবে, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, ট্রু ফলস থাকবে, ম্যাচ থাকতে পারে, এরকম ভাবে কিছু।
স্যার সানডে সানডে আগে দেব না সানডেতে দেব না সানডের মধ্যে ওকে মানে অ্যাসাইনমেন্ট সানডের মধ্যে করো সানডের মধ্যে সানডে সানডে ইভিনিং আফটার মধ্যে পাঠিয়ে দাও স্যার স্যার আরে বলো স্যার একজন বলো যে কোনো স্যার লং কোশ্চেনও দেবেন না লং কোশ্চেন থাকবে না সব শর্ট কোশ্চেন থাকবে শর্ট কোশ্চেন থেকে হ্যাঁ বলো তুমি একটু এখানে হোয়াটসঅ্যাপে লিখে দিও তো আমি বলে দিচ্ছি না আমি বুঝতে পারছি না তোমরা হচ্ছে কি বলো তো ইয়ে করো।